দর্শক, এই মুহূর্তে রাজধানী শনির আকরা পশুর হাটে রয়েছেন সহকর্মী মানিক শিকদার। তার কাছ থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি একটু জেনে নিতে চাই। মানিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সেক্ষেত্রে ঈদুল আজহা তো কাল, আজ শেষ মুহূর্তে যে বেচা বিক্রি, সেখানে কেমন দেখছেন ক্রেতা সমাগম, এটা আমরা একটু জানবো। পাশাপাশি ক্রেতাদের যে যে ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন পশুর দাম নিয়ে, সেটাও একটু জানাবেন, এবং পশু সরবরাহ কেমন দেখছেন সেটাও শুনতে চাই। আপনি যেমনটা বলছিলেন, আসলে ক্রেতা বিক্রেতাদের যে দামের বিষয়টা এত আছেই, সেই সাথে একটা তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে শনি রাখরা যে হাটটি আমরা এই মুহূর্তে অবস্থান করছি, সেখানে আসলে শেষ মুহূর্তের বেচা কেনা চলছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু অসংখ্য গরু, অন্যান্য ছাগল, গবাদি পশু, বিভিন্ন ধরনের গবাদি পশু আছে, ছাগল আছে, মহিষ আছে এবং গরু আছে। আমরা যেটা আমরা ছবিতে যদি দেখে থাকেন, তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে শেষ মুহূর্তের যে বেচা বিক্রি সেটা কিন্তু তুমুল গতিতে চলছে। এই কয়েকদিন আমরা যেটা দেখেছি, ক্রেতারা এসে অনেকটা সময় নিয়ে দেখতেন বাজারে, কিন্তু আজকে এসে দেখতে পাচ্ছি যে ক্রেতারা আসার অন্তত মানে কমপক্ষে 1 ঘন্টার মধ্যেই কিন্তু মোটামুটি তাদের একটা গরু দেখছেন, পছন্দ করছেন এবং কেনাও হয়ে যাচ্ছে। অর্থাৎ এখন আর কেউ সময় নষ্ট করতে চাচ্ছেন না। আরেকটা যে বিষয়টি ঘটেছে, এই কয়েকদিনে যে দাম গরুটি, যে সমস্ত গরুর দাম বেশি বলতেন বিক্রেতারা, সেটা সেই দামের পরিমাণটা এখন কমে আসছে। এখন যেটা এক যে গরু এই কয়েকদিন হয়তো 2 লাখ টাকা চেয়েছেন, সেটা আজকে আমরা দেখেছি যে 1,60,000-80,000 টাকায় বিক্রি হচ্ছে। আমরা এই মুহূর্তে একজন এখানের ইজাদারদের একটা উপদেষ্টা কমিটির একজন সদস্য আছেন, সোহরাব হোসেন, ওনার সাথে একটু কথা বলতে চাই যে শনি রাখরা এবার যে হাটে আসলে কী পরিমাণে গরু আপনারা নিয়ে এসেছিলেন এবং কী পরিমাণ গরু বিক্রি হলো? আমাদের হাটে গরু ছাগল মিলে 1,000-2,000-এর মতন আসছে। বেচা বিক্রি আল্লাহর মতে আজকা এতদিন পাইকাররা যাই কিছু যাইছে, আজকা মোটামুটি রিজনেবল দাম চাইতে আছে, গরু চলে যাইতে আছে। আর ঢাকা বাংলাদেশ জমিতে শনি আকরা দনিয়া কলেজ মাঠ যেই হাট আছে, এখানে মানুষের নিশ্চিন্তায় নিশ্চিন্তায় আপনার ক্রেতা বিক্রেতা দনুদনি আরামে বাজার করতে পারে। আমি জানতে চাচ্ছিলাম গরু, কতগুলো গরু আসলে এটা নিয়ে আসা হয়েছিল এবং বিক্রি পরিমাণটা কেমন হয়েছে? গরু ধরেন 15,000 মতন গরু আইছে, 12,000 মতন বিক্রি হয়েছে। জি ধন্যবাদ। যেটা বলছিলেন যে এখানে 15,000-এর মতো গরু কিন্তু এই হাটে উঠেছিল, ইতিমধ্যে 12,000 গরু বিক্রি হয়ে গেছে, আর মাত্র 3,000 গরু আছে। সেই গরুও আগামী কাল সকালের মধ্যে বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন এখানকার বিক্রেতারা। এবং ক্রেতাদের সাথে আমরা যেটা কথা বলে জানতে পেরেছি, ক্রেতারা কিন্তু হাটের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন। অর্থাৎ এখানে কোনো ধরনের উটকো ঝামেলা নেই, চাঁদাবাজি নেই, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই খুবই ভালো হিসাবে তারা বলছেন। তো ফেরদৌসি, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। জি মানিক সিদ্ধার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী শনির আকরা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মানিক শিকদার। তার কাছ থেকে হাটের যে সবশেষ পরিস্থিতি সেটা আমরা একটু জেনে নিলাম, এবং সেখান থেকে আমরা এটাও জানতে পারলাম যে আজকে শেষ মুহূর্তের কেনাকাটায় যেমন বিক্রেতারা অনেক বেশি দাম হাঁকছেন না, আবার ক্রেতারাও খুব বেশি না ঘুরে ফিরে পশু ক্রয় করে নিয়ে চলে যাচ্ছেন।